রোহিঙ্গা সংকট সত্ত্বেও নির্ধারিত সময়ে টেকসই উন্নয়নে আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর সম্মিলিত উদ্যোগের আহ্বান। বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীর তথ্য জানতে পারবে বাংলাদেশ, কানাডার আদালতে বিধি নিষেধ রদ। রাজধানীর নামি দামি ক্লাবে ক্যাসিনো, 182 জনকে সাজা, নগদ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর পাল্টাল সৌদি আরব, তেল ক্ষেত্রে হামলার দায় চাপল ইরানের ঘাড়ে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। এমন দুটো সমস্যা সত্ত্বেও বাংলাদেশ নির্ধারিত সময়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন করতে সক্ষম হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইবনে নূর শাওন। এসডিজি অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ ও বাংলাদেশের অংশীদারিত্ব বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। দিনব্যাপী সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় এসডিজি কে অন্তর্ভুক্ত করেছে সরকার। বাংলাদেশ ইজ ওয়ান অফ দি কান্ট্রিজ হুইচ ইনক্লুডেড দি এসডিজিস ইন দেয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, সাচ অ্যাজ 7th ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট লক্ষ্য অর্জনে জাতিসংঘের সহায়তা কামনা করেন মন্ত্রী। উই আর হোস্টিং 1.1 মিলিয়ন অফ ফোর্সিবলি ডিসপ্লেস মায়ানমার ন্যাশনালস ডিসপাইট আওয়ার স্পেস and varieties of constraints. The UN country team comprised of 23 different UN organizations collectively supports the government's efforts to achieve the SDGs. পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, 2030 সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে মন্ত্রণালয় সহ সকল বিভাগ তাদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। We have prepared the financial estimate for SDGs implementation in Bangladesh. We also have identified the source of the finance. $928 billion at 2015-16 constant prices will be needed to implement SDG in Bangladesh by 2030. সম্মেলনে বাংলাদেশের দারিদ্র হারের বর্তমান অবস্থা, সামাজিক সুরক্ষা, আইনের শাসন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর স্ট্যাটাস প্রকাশ করা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশের একটি আবেদনের পক্ষে রায় দিয়েছে কানাডার ফেডারেল আদালত। আদালতের বিচারক ও রেইলি গত মঙ্গলবার এই রায় দেন। এ রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, কানাডার আদালত বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে এবং নূর চৌধুরীর স্ট্যাটাস প্রকাশে যে বাধাগুলো ছিল সেগুলো দূর হয়েছে। কানাডার ইমিগ্রেশন মন্ত্রীর কাছে ফের নূর চৌধুরীর স্ট্যাটাস প্রকাশের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে নামি দামি ক্লাবে ক্যাসিনো, অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে 182 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতার করা হয়েছে ইয়ং ম্যানস ক্লাবের সেক্রেটারি, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। এসব ক্যাসিনো থেকে নগদ 40 লাখ টাকা, বিভিন্ন রকমের বিদেশি মদ, সিগারেট ও জাল টাকা এবং জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। বুধবার বিকেল থেকেই রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযানে নামে র্যাব। ফকিরাপুলের ইয়ংসম্যান ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, বনানীর গোল্ডেন বাংলাদেশ ও গুলিস্তানে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এই ক্লাবগুলোতে মাদক ও জুয়ার আসর পরিচালনা করায় সিলগালা করে দেয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে 182 জনকে। ক্লাবগুলো থেকে নগদ 40 লাখ টাকা জব্দ করে র্যাব। প্রতিষ্ঠানগুলি আসলে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নামে আসলে পরিচালিত হচ্ছিল,
তার আড়ালে আসলে ক্যাসিনো এবং মাদকের একটা আখড়ায় পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে। বুধবার মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে তিনটি ক্যাসিনোর স্টাফ, মালিক ও বিদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। এখানে তিনটি ক্যাসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় 40 লাখেরও বেশি অপর টাকা একসাথে আমরা জব্দ করেছি ক্যাসিনোর জুয়া খেলার টাকা। ফকিরেপুরের ইয়ংসম্যান ক্লাবের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এই ক্লাবটিকেই বানিয়ে ফেলেছেন ক্যাসিনো। এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন খালেদ মাহমুদ ভাইয়া, তাকেও গুলশানের বাড়ি থেকে আটক করা হয়েছে। এইসব ক্যাসিনোর মালিক যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে বলে জানিয়ে সারোয়ার আলম অভিযান অব্যাহত রাখার কথাও জানান। আমরা এটা তদন্ত করে দেখছি আসলে কারা কারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি, প্রক্রিয়াধীন আছে। তবে একটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে এই অপরাধ যারাই করেন না করো, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ ভবিষ্যতে এই ধরনের কেসটি চালানোর চেষ্টা করেন বা মাদকের এই ধরনের কোনো সেবনের আস্তানা গড়ে তোলেন, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো। রাজধানীতে প্রায় শতাধিক ক্যাসিনোর খবর এসেছে গণমাধ্যমে। এই অবৈধ ক্যাসিনোর মালিক এবং হোতাদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 27 বছর পর কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি, সভাপতি খোকন, সম্পাদক শ্যামল। টেকনাফে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা সহ 3 যুবক নিহত, 3 পুলিশ আহত। আপনারা দেখছেন দুপুর 2টার একুশে সংবাদ। ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার মধ্যরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের রোডের বাসায় রাত 9:45 ভোট গ্রহণ শুরু হয়। কাউন্সিলররা ভোট দেন 12:30 পর্যন্ত। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থাতেই বুধবার রাতে কাউন্সিল অনুষ্ঠিত হল। সংগঠনটির 10টি সাংগঠনিক বিভাগের 116টি শাখায় 566 জন ভোটারের 533 জন ভোট প্রদান করেছেন। নির্বাচন পরিচালনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে 9 জন ও সাধারণ সম্পাদক পদে 17 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। সর্বশেষ 1992 সালে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে কাউন্সিল ছাড়াই বিএনপি নেতৃত্ব ছাত্রদলের কমিটি মনোনীত করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলা কেটে একই পরিবারে 3 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিদ্ধিরগঞ্জের নাসিক 1 নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন ও তাদের 2 শিশু সন্তান নুসরাত, খাদিজা। সুমন রাতে ডিউটি শেষে সকাল 10টায় বাসায় ফিরে ঘটনাটি দেখে প্রতিবেশীদেরকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা সহ 3 যুবক নিহত হয়েছে, আহত হয়েছে 3 পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে 3টি এলজি, 6 রাউন্ড কার্তুজ ও 8 রাউন্ড খোসা উদ্ধার করা হয়। ভোরে টেকনাফের সাপলাপুর পাহাড়ি ঢালা এলাকায় বিভিন্ন মামলার আসামি 3 জনকে নিয়ে অস্ত্র ও চোরাই পণ্য উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় ওত পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে এ 3 জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উখিয়ার বালুখালি 17 নম্বর ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ জামিল, একই ক্যাম্পের আসমতুল্লাহ ও টেকনাফের সাপলাপুর নতুন পাড়া এলাকায় মোহাম্মদ রফিক। নিহত 3 জনের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ রয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। বরগুনায় আউশ ধানের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। প্রতি বাজার দরে বিক্রি করে উৎপাদন খরচ উঠে আসলেও পাওয়া যাচ্ছে না লাভ।
এতে দিন দিন আউশের চাষ কমিয়ে দিচ্ছেন কৃষকরা। স্থানীয় প্রশাসন বলছে এই পরিস্থিতিতে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা জরুরি। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। এবছর বরগুনায় 38,260 হেক্টরে আউশ ধানের আবাদ হয়েছে, যা গত মৌসুমের চেয়ে 10,260 হেক্টর কম। ধানের দাম কম, কৃষি শ্রমিকদের মজুরি বেশি, উৎপাদন খরচও বেশি, এতে গত মৌসুম ধরে লোকসান হচ্ছে কৃষকদের। ধানের দর কম, এই জন্যই সার ঔষধে আমাদের খরচ হয়ে যায় অনেক, আমাদের কিছু থাকে না। ইরি 700-750 টাকা বেচা বিক্রি হয়েছে, এর পরের বছর 500 থেকে শুরু করে 550-600 পর্যন্ত, আর এখন বর্তমানে হলে 400-450 বেচা বিক্রি চলে। এখন চলছে ধান কাটা। কৃষকরা বলছেন এক মন ধান উৎপাদন খরচ 590 টাকা, কিন্তু বিক্রি করতে হচ্ছে 400-450 মন দরে। একজন বদলা 700 টাকা, কিন্তু সে ইনকাম করতে পারে না তার দিয়া 300 টাকাও। সরকারের কাছে আমাকে দাবি, যদি সে বর্তুকি দিয়ে ধানটা কেনে তাহলে আমরা সারতে পারবো, খাইয়ে ভরে বাস। চাষাবাদ করিয়া যে আমরা লসে আছি, এই ধানের চাষ আর করবো না, দরকার হয় বিদেশি চাউল আমরা কিনে খামু। কৃষকদের লোকসানের কথা স্বীকার করেন প্রশাসন, পরামর্শ দিয়েছে মিল মালিকদের কাছে সরাসরি ধান বিক্রির, তারা যেন যথাযথ মূল্য পেতে পারে, সে বিষয়টি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। কৃষকরা যে ধানটি বিক্রি করে মিলে, এটির জন্য মিলের কাছে সরাসরি তারা দিতে পারে, মাঝখানে কোনো মধ্যস্থ ভোগী বা দালাল যেন না আসে সে বিষয়টি নিশ্চিত করার জন্য। ধান উৎপাদন বাড়াতে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। রত্না জামান, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গা সংকট সত্ত্বেও নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর সম্মিলিত উদ্যোগের আহ্বান। বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীর তথ্য জানতে পারবে বাংলাদেশ, ক্যানাডার আদালতে বিধি নিষেধ রদ। রাজধানীর নামি দামি ক্লাবে ক্যাসিনো, 182 জনকে সাজা, নগদ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর পাল্টাল সৌদি আরব, তেল ক্ষেত্রে হামলার দায় চাপল ইরানের ঘাড়ে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।